एक्स्ट्रा टाइम। কলকাতার খেলাকে স্বপ্নের সঙ্গে তুলনা করলেন নয়া মেরিনার আশিক কুরিয়ান। বলছেন যেন স্বপ্নের মধ্যে রয়েছি, সাড়া জাগিয়ে এটিকে মোহনবাগানে সই করেছেন তারকা ভারতীয় উইঙ্গার আশিক কুরিয়ান। সদ্য এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত খেলেছেন তিনি এবং এই ফর্ম ধরে রাখলে এটিকে মোহনবাগানকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবেন এমনটা আশা করাই যায়। এবং এটিকে মোহনবাগানের হয়ে খেলতে মুখিয়ে রয়েছেন আশিক। লিস্টন কোলাসো ও মনবীর সিংয়ের সঙ্গে জুটি গড়ে ডুরান্ড আইএসএল ও সুপার কাপে ভালো পারফরমেন্স নিয়ে কথা বলেছেন তিনি। আইএসএল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আশিক বলেছেন, যতদূর আমি জানি আমাদের সুপার কাপ ও ডুরান্ড কাপ রয়েছে আইএসএল এর আগে। মরশুম দীর্ঘায়িত হওয়ার কারণে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আমাদের মাঝে অনেক সময় থাকবে, ফলে সুস্থ হওয়ার সুযোগ থাকবে এবং প্রত্যেক খেলোয়াড়ই ফিট থাকবেন এবং খেলোয়াড়রা আরও বেশি ম্যাচ টাইম পাওয়ার সুযোগ পাবেন। এরপর আশিক বলেন, যেহেতু সামনেই এএফসি কাপের ম্যাচ, সেই কারণে খেলোয়াড়রা দুর্দান্ত ফর্মে থাকবে, আমরা পুরো ফিট থাকব এবং যেহেতু এএফসি কাপের ম্যাচ থাকবে সেই কারণে খেলোয়াড়রা দুর্দান্ত ফর্মে থাকবেন, আমরা পুরো ফিট থাকব এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকব। ফলে ভারতীয় ফুটবলের দীর্ঘায়িত মরশুম সবসময় ভালো ভারতীয় ফুটবলারদের উন্নতির জন্য। সদ্য এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে নিজের অভিজ্ঞতা নিয়ে আশিক বলেছেন, অসাধারণ মনে হচ্ছিল যেন স্বপ্ন। জাতীয় দলের জার্সি পরলে অসাধারণ অনুভূতি হয়, স্টেডিয়াম ভর্তি সমর্থক ছিল, জাতীয় পতাকা উঠছিল আর তাদের সমর্থন ও উদ্দীপনা আমাদের অনেক শক্তি জুগিয়েছে। যারা সেই দিনগুলোতে ম্যাচ দেখেছেন তারা জানেন যে আমরা আমাদের সেরাটা করেছি, আমরা প্রতিটি ম্যাচ খেলেছি জেতার মানসিকতা নিয়ে, সমর্থকদের পাশে থাকাটা বড় বোনাস ছিল। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।